যারা যাদের হাতে এই আন ব্যাপার আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে ধরেন আপনি কোন 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 যমুনা টেলিভিশন আমি কালকে একটা কথা বলেছি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত তারপর রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন বন্ধ করে দেবো এটা আমার কাজ না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনে ফায়ারটা ফায়ারিংটা সরি ফায়ারিং এই 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 আপনার আনসারদের ওরা তো বাইয়া হয়নি একজন দুজন হয়তো ছিল তাদের ওখানে ফায়ার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেলের ফেরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে কেমন কথা মানে এক ধরনের মানে কি বলবো আমি এই ধরনের সৈরাচর ব্যবস্থা দেখি নাই আপনারা ওই আর্মির লোকজন আসে তাদেরকে সৈরাচর বলেন তারা তো রাইফেল তো কোনো সিভিলের হাতে তুলে দেয়নি এখন এই রাইফেলগুলো মিসেই তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পায় বলছি যারা যাদের হাতে এই আনঅথরাইজড ব্যাপার আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছে দিস ইজ নন অ্যাজ প্রহিবিটেড বোর্ড নিষিদ্ধ বোর্ড সেভেন পয়েন্ট সিক্স টু আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার ওনারাও সেনাবাহিনী অফিসার জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর্ড কিনা দিস ইজ নন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড তো সেটা কীভাবে গেলো এখানে আনসারদের যা দেখলাম যা আমি ছবি দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল 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 ড্রেস পড়া আর দিস পিপল আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন ইন সেভেন ডেজ টাইম আজকের থেকে সাত দিন কয় কয়দিন নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে আর যদি না আসে আমরা ওয়েপন হ্যান্ডটা যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না আইনের মধ্যে বাট দ্যাটস ফট ইট ইজ আপনারা থানা দেন জমা দেন নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত ফেরত দরকার আমার না হলে আমরা হান্টিং শুরু করব। ধরেন আপনি কোন 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 যমুনা টেলিভিশন আমি কালকে একটা কথা বলেছি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত তারপর রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন বন্ধ করে দেবো এটা আমার কাজ না হ্যাঁ অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন বল সবার সামনে বলতেছি যমুনা টেলিভিশন কিছু দেখাচ্ছিল তারপর দেখলাম বন্ধ হয়ে গেছে তো এটা ভবিষ্যতে আমি আশা করি আমরা থাকি না থাকি যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন তাহলে আপনাদের যারা মিডিয়া আপনারা স্ট্রাইকে চলে যাবেন কি আছে এক মাস না খেয়ে থাকলে মোটে তো যাবেন না আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে বাকিরা কম্পিটিশনে দেখাবে দেখালে দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কি কী ভয়ঙ্কর আমরা ইউটিউবে দেখছি তখন